পেঁয়াজের বাজারের খবর হঠাৎ বাংলাদেশে পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়ে দ্বিগুণ করেছে ভারত এতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে একদিনেই বেড়েছে কেজিতে বারো থেকে পনেরো টাকা এ অবস্থায় অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানির কথা ভাবছেন ব্যবসায়ীরা টিপুর ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজের চাহিদার নব্বই ভাগ আসে ভারত থেকে অতিমাত্রায় ভারত নির্ভর হওয়ায় দামের উঠানামাও সম্পূর্ণ নির্ভর করে দেশটির উপর দফায় দফায় বাড়ার পর গত দুই দিনের ব্যবধানে লাল ও সাদা পেঁয়াজ কেজিতে দুই থেকে তিন টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকায় নাসিক চলতেছে ষাট টাকা বাষট্টি টাকা সাউথ চলতেছে টাকা সুচিত্রা আমাদের চিটাং নির্ভর করে ইন্ডিয়ার উপরে ইন্ডিয়ান পেঁয়াজতে বেশি চলে ভারত গত 13 সেপ্টেম্বর হঠাৎ করেই বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির দাম দ্বিগুণ বাড়িয়ে দিলে ওই দিনেই কেজিতে বেড়ে যায় 10 থেকে 15 টাকা পর্যন্ত ব্যবসায়ীরা বলছেন দাম বাড়তে থাকলে তুরস্ক মিশর পাকিস্তান ও চীন থেকে পেঁয়াজ আমদানির চিন্তা ভাবনা আছে তাদের আমরা ভারতের উপরে নির্ভর আমাদের কাস্টমাররা তারপরে এখন মার্কেট হাই হওয়ারতে 50 টাকার উপরে মার্কেট যাওয়াতো বার্মার পেঁয়াজ ঢুকছে পাকিস্তান মিশর বার্মা এবং চিন থেকে আমদানি করার জন্য চেষ্টা করে যাচ্ছে দাম বাড়ার সাথে সাথে দেশীয় আমদানিকারকরা তাড়াহুড়ো করে অর্ডার করায় এমন অস্থিরতা পেঁয়াজের বাজারে একসাথে এত বাড়া ঠিক হয়নি আমাদেরও এখন লস হচ্ছে আমরা ইম্পোর্ট করে নিয়ে এসেছি বর্ডারে আপনার মনে করেন যে গত বৃহস্পতিবার গেছে সাতষট্টি টাকা নিচে ষাট টাকা উল্টা আমরা এখানে নিয়ে এসে এখন বিক্রি করছি ষাট টাকা আমাদেরও তো লস হচ্ছে টাকার মাল পেঁয়াজের অস্বাভাবিক দাম বাড়লেও আদা ও রসুনের দাম অনেকটাই স্থিতিশীল আদা কেজিতে একশো বিশ থেকে পঁচিশ টাকা আর রসুন একশো পাঁচ থেকে আট টাকায় বিক্রি হচ্ছে শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম নিত্যপণ্যের বাজার দর সম্পর্কে সবশেষ তথ্য জানাতে চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে আছেন রিপোর্টার শফিকুল আলম এবং হিলি স্থলবন্দরে আছেন রিপোর্টার শফিকুল ইসলাম শফিক সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে শুরুতেই যাব চট্টগ্রামে শফিকুল আলমের কাছে ফয়সাল আমি এক কথায় যেটি বলতে পারি চট্টগ্রামের পেঁয়াজের বাজার প্রতি ঘন্টায় ঘন্টায় রং বদলাচ্ছে সকাল বিকাল রং বদলাচ্ছে এবং প্রতিদিনেই কিন্তু নামা করছে আমি গত এক দিন আগে কিন্তু যে পেঁয়াজ একটু দাম বেশি ছিল তা আজকে একটা কমে বিক্রি হচ্ছে গত পরশু যেই যে দক্ষিণে যে পেঁয়াজ যেটি পঁয়ষট্টি টাকায় বিক্রি হয়েছিল সেটি এখন আজকে বাজার বিক্রি হচ্ছে ষাট বাষট্টি টাকায় এবং নাসিকের যে সাদা কেজি যে পেঁয়াজ যে সবচেয়ে যে ভালো পেঁয়াজ যেটি গত দুদিন আগে কিন্তু ষাট টাকা বিক্রি হয়েছে সেটি এখন আটান্ন টাকায় বিক্রি হচ্ছে এবং যে মিয়ানমারে যে পেঁয়াজগুলো কিন্তু মানুষ সাধারণত ব্যবহার করে না সেগুলোর দামও কিন্তু এখন পঞ্চান্ন থেকে আটান্ন টাকা বিক্রি হচ্ছে আপনি এক কথায় যেটি বলতে যে প্রতি মুহূর্তে কিন্তু পেঁয়াজের বাজার ওটা নামা করছে এবং এক ধরনের অস্থিরতা বলা যায় চট্টগ্রামের কিন্তু পুরোপুরি নির্ভর করে ভারতের উপর ভারতের পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু তার প্রভাব পড়ে চট্টগ্রামের খাতুন কারণ চট্টগ্রামের মানুষরা কিন্তু সবচেয়ে বেশি নির্ভরশীল ভারতের পেঁয়াজ হবে দেশীয় পেঁয়াজ তারা সেরকম ব্যবহার করে না বললে চলে যে হিলিতে যে আসলে গত তেরোই সেপ্টেম্বর যে হুট করে যে তিনশো পাঁচ ডলার প্রতি টনে যে পেঁয়াজের দাম হঠাৎ করে আটশো পঞ্চাশ ডলার উঠে গেছে তার প্রভাব সাথে সাথে চট্টগ্রামে পড়েছিল তখনই কিন্তু প্রতিদিনে ওই দিনেই কিন্তু পেঁয়াজের দাম পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল একটি কথা জানিয়ে রাখি এখানকার আমি কালকেও গতকালকেও কিন্তু আজকেও কিন্তু কয়েকজন আমি সাথে কথা বলেছিলাম যারা হিলি এবং বেনাপুর বিভিন্ন স্থল মধ্যে কাজ করে তারা বলছেন যে আসলে ভারতের দাম বাড়ায় দেওয়ার সাথে সাথে কিন্তু হিলিতে যে কয়েকজন যে আমদানিকারকরা রয়েছে যারা কমিশনে কাজ করে তারা হঠাৎ করেই কিন্তু অনেক একসাথে অনেক পেঁয়াজ তারা কিনে ফেলেছিল কিনে ফেলার কারণেই কিন্তু এর প্রভাব পড়ে বাজার তারা বলছেন যে আসলে তারা যদি বুঝে যদি পেঁয়াজগুলো কিনতো তাহলে এরকম অস্থিরতা সৃষ্টি হতো না আরেকটি বিষয় এখানকার বিক্রেতার সাথে আমরা কথা বলেছেন তারা বলছেন যে আসলে আমরা জানি যে আসলে কোনো কিছুর দাম বেড়ে গেলে চাহিদা কমে যায় আমি এই মুহূর্তে যে মোহাম্মদিয়াতে দাঁড়িয়ে আছি সেখানকার সে মোহাম্মদিয়া বিক্রেতা বলছেন যে গত প্রতিদিন তারা দুইশো থেকে থেকে তিনশো বস্তা পেঁয়াজ বিক্রি করে এই দোকানে কিন্তু তারা বলছে গত তিন দিনে মাত্র তেরো বস্তা তারা পেঁয়াজ বিক্রি করেছেন এবং যে এর প্রভাবে কিন্তু খুচরা বাজারেও কিন্তু অস্থিরতা আমরা লক্ষ্য করছি অনেক দোকানে সত্তর টাকা বাহাত্তর টাকা পর্যন্ত পেঁয়াজ বিক্রি হচ্ছে এইতে করেই কিন্তু মানুষ পেঁয়াজ খাওয়া অনেকটাই কমই দিয়েছে বলে এ বিক্রেতার সাথে বলতে পারে তো সব কিছু মিলে যেটি বলতে পারে আসলে ভারতের পেঁয়াজের উপর যেহেতু চট্টগ্রামে পেঁয়াজ বাজার সম্পূর্ণ নির্ভর করে সেই জন্য ক্ষেত্রে প্রতি ঘন্টায় সকালে বিকেলে প্রতিদিনেই কিন্তু পেঁয়াজের দাম ওঠানামা করছে তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের সেখানে রয়েছেন শফিকুল ইসলাম তার কাছ থেকে জানবো হিলির হ্যাঁ ধন্যবাদ সফিকল আমি বর্তমানে দাঁড়িয়ে আছি দেশের বৃহত্তম স্থল বন্দর হিলি স্থল বন্দর মূলত আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে স্থল বন্দরের পেঁয়াজের পয়েন্ট এখানে দেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে পাইকার আসেন পেঁয়াজ কেন্দ্রে আপনি জানেন যে গত দুই দিন থেকে হিলস্থল বন্দরে কিন্তু পেঁয়াজের দাম অনেকটা কমে গেছে পাঁচ থেকে সাত টাকা প্রতি কেজিতে কমে গেছে এর দামটা কমার পিছনে কারণ হিসাবে এখানে ব্যবসারা যারা বলছেন আমদানি কিন্তু অনেকটা বেশি বেশি বৃদ্ধি পেয়েছে গত এক সপ্তাহে হিলস্থল বন্দরে যদি আমি আপনাকে বলি সপ্তশি ট্রাকে দু হাজার একশো মেট্রিক টন পেঁয়াজ আমদানি হলো শুধুমাত্রে হেলিস্থল বন্দরে এখানে তেতাল্লিশ ট্রাকে নাসিক পাটনা ইন্দোর এবং শেখপুরা বিভিন্ন জাতের পেঁয়াজ কিন্তু এখানে আমদানি হতে শুরু হয়েছে ইতিমধ্যে বিভিন্ন প্রদেশে নতুন পেঁয়াজও কিন্তু আমদানি হচ্ছে আপনি একটা বিষয় যদি জানেন যে পেঁয়াজের বাজার হঠাৎ করে ভারত যে ন্যাপেট মূল্য বৃদ্ধির পর থেকে একটা অস্থিরতা বিরাজ করে ঠিক তখন থেকে টিসিবির পক্ষ থেকে বাজার বিভিন্ন বিভিন্নভাবে পণ্য তারা কিনে থাকেন হিলিস্থল বন্দরে আহ গত গত কয়েকদিন আগেও কিন্তু এখান থেকে একশো মেট্রিক টন টিসিবির পক্ষ থেকে এখানে পেঁয়াজ কেনা হয়েছে আর প্রতিনিয়ত যদি আমি আপনাকে বলি টিসিবির প্রতিনিধিরা প্রতিনিয়ত এখান থেকে প্রতিদিন বন্দর থেকে তারা পেঁয়াজ করে করছেন এবং বিভিন্ন জায়গায় তারা এই পেঁয়াজ সরবরাহ করে থাকছেন আমি টিসিবির কর্মকর্তার সাথে কথা বলেছি তিনারা আমাকে যেমনটা জানিয়েছেন তিনি আমাকে যে হিলি স্থল বাজার যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক না হয়েছে যতক্ষণ পর্যন্ত নাগালের মধ্যে না আসছে ততক্ষণ তারা পেঁয়াজ কিনবে বিশেষ করে হিলি বন্দর যেহেতু একটা সম্ভাবনা হয় এখানে বিভিন্ন পেঁয়াজ আসছে পেঁয়াজের কোয়ালিটি ভালো সে কারণে তারা প্রতিনিয়ত এখান থেকে পেঁয়াজ কিনতে যাচ্ছেন আর একটা বিষয় আপনাকে জানি যে আগামী কিন্তু আপনার দিন ছুটি ঘোষণা হচ্ছে উপলক্ষে যে কারণে গতকালকে এখান থেকে আপনার একটি প্রতিনিধি ব্যবসায়ী দল ভারতে গিয়েছিল বিশেষ করে যেহেতু পিজারে পেঁয়াজের বাজার একটা অস্থিরতা অবস্থা পেঁয়াজের বাজার কিভাবে পেঁয়াজের আমদানি বৃদ্ধি করা যায় তারা কিন্তু ভারতে গিয়ে তারা আলোচনা করেছেন তা আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম আমদানিকার সাথে কথা বলেছেন তারা বলেছে যে ভারতের ব্যবসায়ীরা ইতিমধ্যে তারা বলছেন তারা বলছে দ্রুত তারা পেঁয়াজ আমদানি করবেন যাতে করে তারা আমদানি বৃদ্ধি করবেন পেঁয়াজ বিশেষ করে তারাও বলেছে যে বর্তমানে যেহেতু প্রতিদিন গত দুই দিনে এখানে তেতাল্লিশ টাকা পেঁয়াজ আমদানি হয়েছে এই পেঁয়াজের আমদানি আরো ডবল হবে বাজার স্বাভাবিক হবে তো আমি এখন জোবার হিল স্থল থেকে আমার কাছে পেঁয়াজের ছিল আপডেট খবর পেঁয়াজ সহ নিত্য বাজারে সরবরাহ এবং বিপণন পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শফিকুর ইসলাম এবং হিলি থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক